হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে। সো আমরা এই ভিডিওতে এই ছোট্ট সাইকেলটি পাত করব। একটা বড় সাইকেল নিতে পারতাম, তাহলে অবভিয়াসলি সকাল হয়ে যেত। সো আমরা এখানে ফার্স্ট অফ অল পাত করার জন্য শর্টকাট পি চাপ দিতে পারি কিবোর্ডের, অথবা আমরা এখানে গিয়ে পেন টুলটা নিয়ে নিতে পারি রাইট বাটনে ক্লিক করলে। এখানে এই যে দেখতে পাচ্ছেন পেন টুল, সো পেন টুলটা আমি নিয়ে নিলাম। তো আমি এখান থেকে একটি পাত নিয়ে নিব, পাতে ক্লিক করলাম। সো পাতে ক্লিক করার পর আমি কন্ট্রোল ধরে একটু ঝুম করে নিই। সো একটা জিনিস দেখেন, পাতটা কিন্তু এখানে চেকন আছে। সো আমাদের দরকার ক্লিপিং পাত, যখন কোনো জব সেক্টরে অথবা ক্লায়েন্টের কাজ করবেন তখন তাদের রিকোয়ারমেন্ট থাকবে ক্লিপিং পাত। সো ক্লিপিং পাত করার জন্য আমার পাতে ক্লিক করতে হবে। ক্লিক করে ইমেজের রাইট বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ক্লিপিং পাত, এখানে ক্লিক করে জাস্ট ওকে করে দিব। কাজ হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেছে, তার মানে এটা ক্লিপিং পাত সাকসেসফুলি হয়ে গেছে। সো এটার উপরে ক্লিক করলাম এবং আমরা এই সাইকেলটি পাত করা শুরু করি। হ্যাঁ, যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা পাত করে যাব। এখানে আমরা অল্টার ধরে এটাকে পয়েন্টারটাকে কেটে ফেলি, দেন আমরা উপর দিকে যাব, এখানে যাব, এখান থেকে আমরা এদিকে আসব। সাইকেলের মাঝখানে কোনো এক্সট্রা পয়েন্টার দিবেন না, আমরা পয়েন্টার দিয়ে মাথাটা অল্টার ধরে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে একটা ক্লিক করে নিলাম, সোজা এখানে একদম মাথায় গিয়ে আপনি ক্লিক দিবেন। মাঝখানে স্পোকের কোনো এক্সট্রা পয়েন্টার দিবেন না, আমি কিন্তু কোনো এক্সট্রা পয়েন্টার দেইনি। একবারে এই মাথায় একটা পয়েন্টার এবং ওই মাথায় একটা পয়েন্টার দিবেন। পয়েন্টার দিয়ে আমি টান দিলাম, একটু ঝুম করে নেই, ক্লিক করলাম, যেখানে যেখানে কোণা আছে জাস্ট একটা পয়েন্টার দিবেন। মাঝখানে কোনো এক্সট্রা পয়েন্টার দেওয়ার কোনো দরকার নেই স্পোকের ভিতরে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, স্পোকের মাঝখানে কোনো এক্সট্রা পয়েন্টার দিচ্ছি না, জাস্ট কোনায় কোনায় পয়েন্টার দিয়ে টেনে যাচ্ছি। তার মানে সাইকেল পাত করা অনেক মজা, যদি বুঝতে পারেন। জাস্ট একটা করে পয়েন্টার দিয়ে যাচ্ছি সহজেই। কোনো রিস্ক নাই, কোনো ঝামেলা নাই, জাস্ট সহজ। ইয়েস, দেন এই মাথায় আসলাম, মাথা আসার পরে এখান থেকে আমাদের শুরু হয়েছে পয়েন্টারটা এভাবে। অল্টার ধরে একটু ঘুরিয়ে দিলাম এভাবে। মাঝখানে কোনো এক্সট্রা পয়েন্টার দিচ্ছি না, দেখতে পাচ্ছেন, জাস্ট সোজা সোজা করে পয়েন্টারগুলো দিয়ে যাচ্ছি, পানির মতন সহজ, তাই না? রাইট, কোনায় কোনায় পয়েন্টারগুলো দিয়ে যাচ্ছি। এখান থেকে টান দিয়ে মাথাটা ঘুরিয়ে দিলাম অল্টার ধরে। স্পোকের এই মাথা একটা পয়েন্টার এবং ওই মাথা একটা পয়েন্টার, স্পোকের কাজ শেষ। এখানে একটা পয়েন্টার, কোণা একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, পয়েন্টার দিয়ে মাথায় একটা পয়েন্টার দিবেন, দিয়ে আপনি টান দিবেন অল্টার ধরে, মাথাটা ঘুরিয়ে দিবেন নিচের দিকে। মাঝখানে এখানেও কোনো পয়েন্টার দিবেন না, তার মানে স্পোকের ভিতরেও কোনো পয়েন্টার হবে না, মাঝখানে সাইকেলের এখানেও কোনো পয়েন্টার হবে না। দেন এটাকে মিলিয়ে দিলাম, একটু ছোট করে দেখি, আমাদের কিছু লুপস বাকি আছে, সো লুপসগুলোও দিয়ে দিই। পয়েন্টার দিলাম, কোনো একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, একটু ছোট করে নিই।
দিয়ে টান দিলাম, কোনায় একটা পয়েন্টার দিলাম, মাঝখানে কোনো পয়েন্টার দিব না, জাস্ট শেষ মাথায় পয়েন্টার দিয়ে টান দিব, অল্টার ধরে মাথাটা ঘুরিয়ে দিব আগের মতো, দেন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দুটো কোণা হবে আর কিছু না, দেন মাথায় পয়েন্টার দিয়ে হালকা করে একটু ভাল দিয়ে টান দিয়ে নিচের দিকে আসব। অলমোস্ট শেষের দিকে আমাদের সাইকেলের পাত, মেবি আরেকটা লুজ থাকার কথা, ইয়েস এর ভিতর থেকে একটা লুজ আছে, এখানে এখানে একটা, এবং এই কোণা একটা লুজ আছে, লুজগুলাও খুঁজে খুঁজে অবশ্যই দেবেন। সো আমার মনে হয় পাত করা শেষ, তো আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, এটা সিলেকশন হয়েছে, দেন আমি এখানে কিউ দিব, কিউ দিলে দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছি আমাদের পাতটা কমপ্লিট, ওয়াও পাতটা কমপ্লিট হয়ে গেল, আমি কিউ দিলাম, কিউ দেওয়ার পর আগের মতন হয়ে গেল, সিলেকশনটা বন্ধ করব কন্ট্রোল ডি দিয়ে। সো আমরা এই ইমেজটাকে কন্ট্রোল জিরো ধরে সেন্টার করে নিলাম, সো আমরা এই ইমেজটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড জেপিজি শেপ দিব। সো সেটা কীভাবে দেব, প্রথমে আমি কন্ট্রোল ধরে এখানে সিলেকশন করে নিব, সিলেকশন করার পর আমাদের এই নিচে এখানে আমাদের অবশ্যই হোয়াইট রাখতে হবে, হোয়াইট রেখে কন্ট্রোল আমি ডিলিট দিলাম, ডিলিট দেওয়ার পর কী হলো, আমার যতটুকু সিলেকশন আছে জাস্ট ওইটা আমার হোয়াইট হয়ে গেল, তো আমার দরকার যে ইমেজের বাহিরে যতটুকু জায়গা আছে ওইটা আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার। সো আমি এখানে আন্ডো দিব, কন্ট্রোলটার জেড দেবার পরে আমি বাহিরে সিলেকশনটা করব, যেহেতু আমার বাহিরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের দরকার আছে। সো বাহিরে আমি সিলেকশনটা কীভাবে নিব, কন্ট্রোল শিফট আই দিয়ে, দেখতে পাচ্ছেন বাহিরে সিলেকশন হয়ে গেছে, দেন আমি যদি কন্ট্রোল ডিলিট দিই আবার, তাহলে দেখতে পাচ্ছেন ওয়াও আমার বাহিরেরটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সো এভাবেই আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে পারেন, আরও অন্যভাবেও করা যায়, সো এইভাবেই আপাতত দেখছি। সো এভাবে করে আপনি জাস্ট জেপিজি সেভ দেবেন, আর কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট এস দেওয়ার পরে আপনার সেভ ভার্সনের যে ভার্টটা এটা আসবে, আসার পরে জাস্ট এখানে এই যে জেপিজি দেখতে পাচ্ছেন সিলেক্ট আছে, আমরা জাস্ট সেভ দিয়ে দিব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, মাথার নিচ দিয়ে সব কিছু গেছে, আস্তে আস্তে করে দেখেন, আশা করি বুঝতে পারবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।